Assalamu alaikum. I'm Arifat Khan, Assistant Professor, Department of Statistics, Narayanganj Government Mohila College. Dear students, আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের orientation ক্লাস ছিল, introduce পর্ব থাম পর্ব গত সেদিনই শেষ হয়ে গিয়েছে। আজকে আমি একটা first chapter নিয়ে আলোচনা করব। আমাদের first chapterটা পরিসংখ্যান চলক ও প্রতীক। পরিসংখ্যানটা কি? পরিসংখ্যান হলো কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যাত্মক তথ্য বিশ্লেষণ বিজ্ঞান। কেন আমি এটাকে ঘটনা বা কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যাত্মক তথ্য বিশ্লেষণ বলছি কিছুক্ষণ পর তোমরা জানতে পারবে। ডক্টর কাজী মোতাহার হোসেন আমাদের দেশের স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন, আর আর এ ফিশার পরিসংখ্যানের জনক বলা হয়। আমরা পরিসংখ্যানের বৈশিষ্ট্যটা একটু আলোচনা করব। পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি। সে আমি আমার স্টুডেন্টস আছে একটা ক্লাসে 50 জন, আমি যদি 50 জনের একজনের কাছে জিজ্ঞেস করি তোমার ওয়েট কত, এটা কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্স হলো না। আমি 50 জনের ওয়েট নিয়ে যদি আমি একটু এভারেজ করি, এভারেজে দেখলাম যে ওয়েটটা আমি এরকম পাচ্ছি যে 49 আর 50 কেজি আর 52, এভারেজ একটা রেজাল্ট আমি পাবো। এই এভারেজ হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্স। আমি যদি বলি 60, 50 আর 62, ইন্ডিভিজুয়াল কিছু নাম্বার বলছি, ইন্ডিভিজুয়াল নাম্বারটা কিন্তু স্ট্যাটিস্টিক্স হতে পারে না। ইন্ডিভিজুয়াল নাম্বারটা যখন কোনো ইভেন্টের সাথে রিলেটেড থাকবে, ইন্ডিভিজুয়াল নাম্বারটা যখন কোনো বিষয়কে রিপ্রেজেন্ট করবে, ইন্ডিভিজুয়াল নাম্বারটা যখন এই ডাটাগুলো কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে, কোনো তথ্যের সমষ্টিকে বা কোনো এভারেজ কিছুকে বোঝাবে, তখন সেটাকে আমি স্ট্যাটিস্টিক্স বলব। দ্যাট মিন্স স্ট্যাটিস্টিক্স কোনো বিচ্ছিন্ন সংখ্যাকে বোঝায় না। স্ট্যাটিস্টিক্সের বৈশিষ্ট্যগুলো কি? ফার্স্টলি আমি বলবো পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি, যেটা আমি ডেফিনেশনেই অলরেডি ডিফাইন করে দিলাম। সেকেন্ডলি বলবো যে তথ্যের সমষ্টি বলতে স্ট্যাটিস্টিক্সের প্রথমটা আরেকটু বলি, যেটা কিছুক্ষণ বললাম যে বিচ্ছিন্ন বা একক সংখ্যা স্ট্যাটিস্টিক্স হতে পারে না। সেকেন্ডলি পরিসংখ্যানের সংখ্যাত্মক প্রকাশ আবশ্যক, যেমন ওজন, উচ্চতা এগুলো। কিন্তু আমি যদি বলি তোমার গুণ, সে কি কোনো স্ট্যাটিস্টিক্যালি কোনো ক্যালকুলেশন হলো? নো। আমি যদি বলি এফিসিয়েন্সি, ইন্টেলিজেন্সি, এগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন না। তোমার কতটা গুণ আছে আমি কি দাঁড়িয়ে মাপ করতে পারবো বা স্ট্যাটিস্টিক্যালি রিপ্রেজেন্ট করা পসিবল? ন। সুতরাং ও যেগুলো পরিসংখ্যানের সংখ্যাত্মক প্রকাশ আবশ্যক, এই জন্যই বলছি ওজনকে সংখ্যাত্মক প্রকাশ করা যায়, উচ্চতাকেও সংখ্যাত্মক প্রকাশ করা যায়। থার্ড ক্যারেক্টারিস্টিক্স, পরিসংখ্যান অবশ্যই পূর্ব নির্ধারিত উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত হবে। তুমি যদি আগে তোমার কোন ইভেন্টকে নিয়ে কাজ করবে, কোন টপিকস নিয়ে কাজ করবে, আজকে কি আমি স্টুডেন্টের ওয়েটের সঙ্গে কথা বলবো রিলেটেড, নাকি তাদের হাইটটা নিয়ে কথা বলবো, এটা তো আমাকে ফার্স্টে ডিসাইড করে নিতে হবে। পূর্ব নির্ধারিত একটা ডিসিশনের উপর ডিপেন্ড করবে। নাম্বার ফোর আমি বলছি পরিসংখ্যানের তথ্য বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হবে। কেমন? যেমন তুমি একটা জমিতে ধান উৎপাদন করতে চাও, প্রথম দিনই কি ধানটা একেবারে বড় হয়ে যাবে? নট দ্যাট। তোমাকে জমিটাকে আগে প্রপারলি সেই ধান উৎপাদনের জন্য প্রপারলি সেই জমিটাকে আগে প্রিপেয়ার করতে হবে। প্রিপেয়ারটা করে দেন সেখানে চারা রোপণ করতে হবে, চারা রোপণ করে গুড ইরিগেশন সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। ইরিগেশন সিস্টেম যখন অ্যাপ্লাই করা হবে, তারপরে প্রপার টেক কেয়ার করতে হবে। প্রপার টেক কেয়ার করার ফলেই তোমার আমার ধান উৎপাদনটা ভালো হবে। তাহলে অবশ্যই বলা যাচ্ছে যে পরিসংখ্যান তথ্য বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হবে। নাম্বার 5, পরিসংখ্যানিক তথ্য সম্পর্কযুক্ত হবে। কিছুক্ষণ আগে যেটা বললাম 60, 50, 65, 70,
ইত্যাদি সংখ্যাগুলো পরিসংখ্যান হবে না যতক্ষণ না পর্যন্ত সংখ্যাগুলো কোনো শ্রেণীর সাথে রিলেটেড হবে, সংখ্যাগুলো কোনো গ্রুপসের সাথে রিলেটেড হবে ততক্ষণ পর্যন্ত আমি শুধু বলে গেলাম 60, 50, 70 নো, এরকম কোনো স্ট্যাটিস্টিক হতে পারে না। নাম্বার লাস্ট সেটা যেটা বলবো, পরিসংখ্যানিক তথ্য তুলনাযোগ্য। আমি যদি 5 জন কর্মচারীর বেতন নিয়ে অ্যানালাইসিস করি, আমি একবার বললাম তাদেরকে বেতন নির্ধারণ করলাম টাকা দিয়ে, কিছুক্ষণ পরে আবার তাদের বেতনের কথা আমি বললাম পাউন্ড দিয়ে, আমি কিছুক্ষণ পর তাদেরকে আমি রুপি দিয়ে, কিন্তু সেটা কি হবে না? তুমি যদি 5 জন কর্মচারীর বেতন তুলনা করো, কারো বেতন হচ্ছে পার মান্থ সে বেতন পায় সে 6000, বা অন্য একজন কর্মচারী পার মান্থ বেতন পাচ্ছে সে 10000, সবই কিন্তু আমি টাকায় কনভার্ট করেছি। তুমি যদি একজনের বেতন দিচ্ছ পাউন্ডে, একজনের বেতন দিচ্ছ তুমি রুপি, একজনের বেতন দিচ্ছ তুমি টাকা, তাহলে কি কারোর সাথে কারো কম্পেয়ার করা যাবে না? কম্পেয়ার যোগ্য নয়। সুতরাং আমরা অনেকগুলো বৈশিষ্ট্য, আমরা পরিসংখ্যানের বৈশিষ্ট্য দেখতে পেলাম। আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছি, বেসিক্যালি আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেসড চ্যাপ্টার, কিন্তু অবভিয়াসলি আমাদের পরীক্ষায় এই চ্যাপ্টারটা থাকবে, এখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে। হ্যাঁ, আমি ফার্স্ট চ্যাপ্টারে এগুলো যেমন পরিসংখ্যানের গুরুত্ব ডিটেলস আমি এগুলো কখনোই আলোচনায় যাব না, যেগুলো ল্যাঙ্গুয়েজ বেস। এরপরে থাকছে পরিসংখ্যানের কার্যগুলি, গুরুত্ব কেমন হতে পারে, মানব কল্যাণে পরিসংখ্যান, প্রাতিষ্ঠানিক নীতি নির্ধারণে পরিসংখ্যান, রাষ্ট্রীয় কাজে পরিসংখ্যান, অর্থনীতিতে পরিসংখ্যান, যে কোনো পূর্বাভাস, তুমি আবহাওয়ার যে নিউজগুলো পাচ্ছ, ওয়েদারের নিউজগুলো, সেখানেও স্ট্যাটিস্টিক্স ব্যবহার হচ্ছে, মানব কল্যাণ সেখানেও স্ট্যাটিস্টিক্স ব্যবহার হচ্ছে, প্রাতিষ্ঠানিক নীতি নির্ধারণ, তুমি যে কোনো অর্থনৈতিক নীতি নির্ধারণ বলো, ব্যবসায়িক ক্ষেত্রে নীতি নির্ধারণ ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লিকেবল। তুমি অর্থনীতিতে পরিসংখ্যান, তোমার অ্যানুয়াল স্টেটমেন্ট যেখানেই তুমি চাও না কেন, সেটা অর্থনৈতিক সেক্টরে ব্যাংকিং সেক্টর বলো বা বিমা সেক্টর বলো অথবা তুমি অন্য কোনো সেক্টর বলো, ইকোনমিক্যাল ফিনান্সিয়াল ইনভলভমেন্ট সেখানে থাকবে, আর ফিনান্সিয়াল ইনভলভমেন্ট যেখানে আছে সেখানে পরিসংখ্যানের প্রয়োগ অবশ্যই থাকতে হবে। তোমার ওয়েদার, তোমার আর্লি ফোরকাস্ট করা, ওয়েদার আজকে ওয়েদারটা কেমন হবে, এখানে অবভিয়াসলি স্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লিকেবল। তারপরে জনমিতিতে, তোমরা জনমিতি দ্যাট মিনস তোমার ডেমোগ্রাফি, তোমার যেটা জনমিতি আদমশুমারি করো, আদমশুমারি সম্পর্কে সবাই জানো, আমরা যে আমাদের পপুলেশন কাউন্ট করি, পপুলেশনটা যে কাউন্ট করি সেটাও কি আমরা পরিসংখ্যান ছাড়া না? সামাজিক গবেষণায় পরিসংখ্যান, প্রত্যেকটা অ্যানালাইসিস বেসড, এভরি মোমেন্টস এভরি ওয়ার্ডসে তোমার স্ট্যাটিস্টিক্স রিলেটেড। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি। আর আমি বলেছিলাম তোমাদের বইয়ের কথা, বইয়ের রেফারেন্সে বলেছিলাম, তোমরা মোহাম্মদ আহসানুল কবির মিঠুর বইটা তোমরা কিনতে পারো, এম এ আজিজের বইটাও তোমরা কিনতে পারো, তোমরা 2-3টা রাইটারের বই দেখতে পারো, তোমার যেটা ভালো লাগে অ্যাজ ইউ লাইক বেস্ট তুমি সেটাই পড়বে। আর তবে ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টার মেমোরাইজ করতে হবে, ফার্স্টে আমার লেকচার শুনতে হবে, দেন তোমাকে মেমোরাইজ, তোমাকে মুখস্থ বিকল্প নাই, পড়ার বিকল্প নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফিজ।